হ্যালো ফ্রেন্ডস, টিউজ বাংলা প্রোতে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের মুভির ডাউনলোড লিঙ্ক। আমরা যখন নতুন কোন মুভি মুক্তি পাই তখন দেখা যায় একজন আরেকজনের কাছে ডাউনলোড লিঙ্ক চেয়ে বেড়াই। বিষয়টা নিজেদের কাছে খুব বিব্রতকর যে একটা মুভি ডাউনলোড করবো সেটার জন্য আবার আরেকজনের কাছে লিঙ্ক চাইতে হয়। তো যাই হোক, আপনাদের আমি খুবই সিম্পল একটা ওয়ে আজকে বলে দিব যে ওয়ের মাধ্যমে আপনারা অনলি 13 সেকেন্ডের ভিতরে যে কোনো মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। কোনো ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে না, ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, যেই লিঙ্কের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক নিয়ে থাকি, যেখান থেকে মুভি ডাউনলোড করতে গেলে দেখা যায় অনেক সময় মুভি ডাউনলোড হয় না, সার্ভার সমস্যা দেখা দেয়, এটা সেটা ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম। তো এই ধরনের কোনো ঝামেলা আপনাদেরকে পড়তে হবে না, আমি এই ধরনের একটা পদ্ধতি আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এইখানে আপনাদের কিছু টাইপ করতে হবে। তো বন্ধুরা, আমি বলে রাখি, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির উপরে, পিটিসি সাইট তৈরির উপরে, থাঙ্কেবলের উপরে অনেকগুলো ভিডিও আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কীভাবে অ্যাপস তৈরি করতে হয় সেই করাও ভিডিও আছে, আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে। আপনারা একটিবার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং ভিডিওগুলোতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এখনই। তো বন্ধুরা, এখানে গিয়ে আপনাদের সিম্পলি কিছু জিনিস টাইপ করতে হবে। আমি আপনাদের নোটপ্যাডে দিয়ে দিব এই জিনিসটা, আপনাদেরকে পুরোটা টাইপ করতে হবে অথবা আপনারা সেটা কপি করে নেবেন। ধরুন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটা সিম্পলি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা একবার প্রথমে চলে যাব, এখানে দেখেন লেখা আছে ইওর মুভি নেম, অর্থাৎ আপনি যেই মুভিটা খুঁজতেছেন সেই মুভির নামটা এখানে দিতে হবে। ধরুন আমরা সম্প্রতি আমির খানের মুক্তি পাওয়া একটি মুভি আছে সিক্রেট সুপারস্টার, সেটি খুঁজব। তো আমরা সিক্রেট লিখি, সিক্রেট সুপার স্টার, এটা লিখে আমরা গুগল সার্চ দেব। স্পেলিং যদি একটু এদিক সেদিক হয় কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে সিম্পলি একটা লিঙ্কে আপনাকে ঢুকতে হবে। ধরুন আমি এই লিঙ্কটাতেই ঢুকলাম, দেখেন এই ধরনের ইন্ডেক্স চলে আসবে। তো এখানে যদি অনেক বেশি মুভি চলে আসে সেক্ষেত্রে আপনাদের একটা শর্টকাট ওয়ে বলে দিই, সিম্পলি কন্ট্রোল দিয়ে এফকে চাপবেন। কন্ট্রোল দিয়ে এফকে চাপার পরে দেখেন এখানে সার্চ অপশন চলে এসেছে, এখানে লিখবেন এসি সিআরই। আমরা সিক্রেট সুপারস্টারটা খুঁজতেছি এই জন্য আমি এটুকু লিখলাম। এটুকু লেখার সাথে সাথে দেখেন সিক্রেট সুপারস্টার মুভিটা চলে এসেছে। তো আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখান থেকে ডাউনলোড করার আরেকটা সুবিধা হচ্ছে এই যে দেখেন আমি যখন মুভির উপরে কার্সরটা রাখলাম তখন মুভির থিমটা ওপেন হয়ে গেছে, প্লাস দেখেন মুভিটা প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা মুভিটি ডাউনলোড করার আগে একটু প্লে করে দেখেও নিতে পারবেন। তো এর জন্য আপনাকে ছোট্ট একটি ট্রিক অবলম্বন করতে হবে, সেই জন্য আপনি যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন তাহলে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। তো এই সম্পর্কে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব যে কোন এক্সটেনশনের মাধ্যমে এভাবে মুভিটা প্লে হয়ে যাবে। আর এই এক্সটেনশনে আরও একটি বড় সুবিধা হচ্ছে, এটির মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে যে কোনো ছবির উপরে শুধুমাত্র কার্সরটা রাখবেন এবং সেই ছবিটা ফুল সাইজ ভিউ হয়ে আপনাকে দেখা দিবে, ছবিটা ওপেন করতে হবে না। তো বন্ধুরা, এখানে আসার পরে আমি এটা সিম্পলি আইডিএম দিয়ে ডাউনলোড করে নিতে পারবো, ডাইরেক্ট ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে অথবা রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড যদি আইডিএম দিলে হয়ে যাবে, অথবা যদি আপনাদের আইডিএম না থাকে সেক্ষেত্রে আপনার ডিফল্ট যে ডাউনলোডার আছে সেটা দিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আইডিএম যদি কারো কাছে না থাকে তারও চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আইডিএম দিয়ে দিব, এমন একটি আইডিএম দিব যেটার কোনো মেয়াদ থাকবে না, অর্থাৎ সারা জীবন আপনারা সেই আইডিএমটা ইউজ করতে পারবেন, একদম সম্পূর্ণ লিগাল ওয়েতে, কোনোভাবে ক্র্যাক ট্র্যাক করা লাগবে না, ক্র্যাক করার কোনো ঝামেলা নেই। একেবারে খুবই সিম্পলভাবে আমি আপনাদেরকে সব ডাউনলোড যে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আইডিএমের জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আইডিএমটা ডাউনলোড করে নিতে পারেন যদি চান। আর যদি চান যে না আইডিএমের আমার প্রয়োজন নেই, আপনার অন্য ডাউনলোড আসে সেটা দিয়েও ডাউনলোড করা যাবে। তো দেখেন এখানে ডাউনলোড চলে আসার পরে স্টার্ট ডাউনলোড আমি ক্লিক করে দিলাম, কত দ্রুত ডাউনলোড হচ্ছে একটু দেখেন, 1.9 MB।
পার সেকেন্ড। এটা আরও ভ্যারি করে, আরও কম বেশি হয়, আরও বেশি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি হয়, 2 MB বা 3 MB এরকম হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার দেখা যায় যেটা যে 1.5 এর উপরে থাকবেই। তো এত দ্রুত ডাউনলোড আমার মনে হয় না অন্য কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি মুভিটা ডাউনলোড করতেছি না, কারণ মুভিটা আমার দেখা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আপনারা এইভাবে সব মুভি ডাউনলোড করে দেখতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবে ক্লিক করে বেল বাটনে ক্লিক করুন।